আপনারা দেখছেন নিউজ কলকাতা। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার মন্দিরপুরের একটি রেস্টুরেন্টের আগুন নাকি কাল অর্থাৎ মঙ্গলবার রাত 2 নাগাদ ঘটনা। দিন রাতে একটি ধর্মীয় অনুষ্ঠান থাকায় মহেশতলা থানার আইসি সুবীর কুমার বাগ এবং সিভিক ভলেন্টিয়ারের মফিজউদ্দিন মোল্লা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গ্রিল ভেঙে ব্যান্ড লাগোয়া বাড়িতে থেকে 3 জনকে উদ্ধার করতে পারলেও ধোয়ার জন্য ছাদে থাকা বাকি 5 জনকে উদ্ধার করতে পারে। পরে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন আছে, যে সময় আগুন লাগে সে সময় ব্যাংকে কোনো নৈশ প্রহরী বা কেউ না থাকলে ব্যাংকে যেই বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়ের যারা ওনার তারা পিছনের দিকটায় থাকছেন এবং তারা আগুনের গ্যাসে আটকে পড়ে। গায়ত্রীর এখানে কোথায় আছে? ঠিক আছে দাদা, ঘটনাস্থলে 3টি ইঞ্জিন প্রায় 3 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। রিপোর্ট আমাদের দেখি দাদা একটু না না এটা এসি না, এটা হচ্ছে ইয়ে এসিসি ক্যামেরার যে ইয়ে যেটা হয় আপনারা এসি উদ্ধার করেন? আগুনটা কি থেকে লেগেছিল? পার্টিকুলার 2 জায়গায় আগুন লাগলো, মাঝখানের ঘরটা আগুন লাগলো না কেন? আপনার নাম? আমার নাম এস বলবি, ও সি বজবজ পাড়া।